প্রিয় দর্শক, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ কার্যকরী টোটকার কথা জানাব। হ্যাঁ বন্ধুরা, এখন আশ্বিন মাস চলছে, আর এই মাসে আপনি একটি বিশেষ ক্রিয়া করতে পারেন যার ফলে আপনার জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে। দেখুন, আমরা বিভিন্ন ভগবান দেবদেবীর পূজা পার্বণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। আজও আমি যেটি বলবো সেটি অবশ্যই আপনাদের উপকারের জন্যই বলবো, এবং কম বেশি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন দেবী দুর্গা একটি ফুলকে বিশেষভাবে ভালোবাসে, সেটি হলো পদ্মফুল। আপনি এখন যদি চেষ্টা করেন বাজারে অবশ্যই পদ্ম ফুল পাবেন। আপনাকে যেটা করতে হবে, বাড়িতে দেবী দুর্গাকে এই সারা আশ্বিন মাস জুড়ে পদ্ম ফুল দিয়ে পুজো দিতে হবে। যাদের বাড়িতে দেবী দুর্গার মূর্তি বা পট অর্থাৎ ছবি নেই, তারা একটি আজই মঙ্গল ঘট প্রতিস্থাপন করুন। যে মঙ্গল ঘটটি আপনি দেবী দুর্গার আরাধনার জন্য ব্যবহার করবেন। ঘটটি অবশ্যই তামা, কাঁসা, পিতলের হতে হবে, কিংবা মাটির একেবারে নতুন ঘট হলেও হবে। আপনাকে ঘটের মধ্যে একটি সুপারি, একটি হরুত্তকি এবং একটি শুকনো হলুদ দিতে হবে, এবং সম্পূর্ণ ঘরটিকে গঙ্গা জলে পূর্ণ করতে হবে। তারপর আপনাকে আম সখা এবং তার উপরে কলা, বেল বা ডাব আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেবেন। এই ঘরটি প্রতিস্থাপন করার পর আপনি পদ্ম ফুল দিয়ে ঘরটিকে রোজ পুজো দিন। বাজারে খুব অল্প মূল্যেই আপনি পদ্ম ফুল পেয়ে যাবেন। আর যদি আপনার বাড়ির আশপাশে আপনি পান তাতেও অসুবিধা নেই, তবে কারোর কাছ থেকে পদ্ম ফুলটি নিলে অন্তত 16 আনা অর্থাৎ 1 টাকা দিয়ে কিনবেন, কোনো সময় বিনামূল্যে নেবেন না। এই পদ্ম ফুল দিয়ে আপনি পুজো দিন প্রতিদিন। আপনার জীবনের সকল প্রকার সমস্যা খুবই দ্রুত সমাধান হয়ে যাবে। তার সঙ্গে আরেকটি আপনি যদি পারেন কাজ করলে আরও শুভ হবে। আপনাকে পুজো দেওয়ার পর 108 বার দেবী দুর্গার নাম উচ্চারণ করতে হবে। আপনাকে যে মন্ত্রটি বলতে হবে সেটি হলো শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। এই সহজ মন্ত্রটি আপনি আপনার ঠাকুর ঘরে পুজো নিবেদনের পর 108 বার বলবেন। যাদের পক্ষে প্রতিদিন নতুন নতুন ফুল দেওয়া সম্ভব হচ্ছে না, তারা অন্তত শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার অন্তত সপ্তাহে 3 দিন নতুন ফুল দিয়ে পুজো দিন। আর যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই প্রতিদিন 1টি করে পদ্ম দিয়ে পুজো দিন। সামান্য মূল্যেই আপনার কাছের বাজার থেকে আপনি পদ্ম ফুল পেতে পারেন। তবে যাদের বাড়ির কাছাকাছি পদ্ম ফুল নেই তাদের জন্য আরেকটি বিকল্প রয়েছে। আপনারা অপরাজিতা ফুল দিয়েও এই দেবী দুর্গার আরাধনা করতে পারেন। আপনারা জানেন আগামী যে অমাবস্যা, সেই অমাবস্যায় পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে, আর এই অমাবস্যা তিথি থেকে আপনি যা যা ক্রিয়া করবেন সবই শুভ বলে মেনে নেওয়া হয়। বিজয় দশমী পর্যন্ত আপনারা যা ক্রিয়া করবেন সবই আপনাদের জন্য শুভ হবে। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, যারা যারা পারবেন অবশ্যই এই যে পালনটি করতে থাকুন। অবশ্যই পদ্ম ফুল হলে খুবই ভালো হয়, না হলে আপনারা অপরাজিতা ফুল দিয়েও
এটি করতে পারেন এবং আপনার যা মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা মাকে জানান। এছাড়া আপনি আপনার আশেপাশে যদি কোনো অশক্ত অথবা বটগাছ থাকে তাকে প্রত্যেক দিন সন্ধ্যা দেখান। আপনার জীবনে সকল প্রকার সমস্যা সমাধান হতে বাধ্য। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন এবং যদি আপনাদের এই বিষয়টি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে কখনোই ভুলবেন না। আমরা প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের জন্য করে থাকি। দেবী দুর্গার আরাধনা করার জন্য আপনি বিশেষভাবে যদি পারেন পদ্ম ফুল দিয়ে পুজো দেন। এই একটি ফুলই আপনার জীবনের সৌভাগ্য ফিরিয়ে দিতে পারে। আপনারা জানেন যে দুর্গা পুজোর সময় 108টি পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়া হয়, তাই পদ্ম ফুল মায়ের অত্যন্ত প্রিয়। মা হলেন পদ্মগন্ধা, তাই আপনি যদি পারেন অবশ্যই এই আশ্বিন মাসের প্রতিদিন আপনি মহামায়া দেবী দুর্গার আরাধনায় একটি করে পদ্ম নিবেদন করুন। আপনার যা যা সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে। আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা ধরে নেওয়া হয় আর্থিক সমস্যা, কারণ এই অর্থই আমাদের বিভিন্ন দিকের সমস্যা সৃষ্টি করে। যাদের অর্থের পরিমাণ বেশি তাদের কোনোভাবেই এই সমস্যা ছুঁতেও পারে না। তাই এই আর্থিক সমস্যা যেহেতু আমাদের বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি করে, তাই মায়ের কাছে আপনারা জানান আপনাদের এই আর্থিক সমস্যা খুবই সহজে দূরীভূত হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই একটি লাইক দেবেন এবং এই সংক্রান্ত আপনার কোনো মতামত যদি থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই সংক্রান্ত যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তাতেও আমাদের নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমরা আপনাদের যতটা সম্ভব বিষয়টিকে বুঝিয়ে দেব। এই আশ্বিন মাস জুড়ে আপনি দেবী দুর্গার আরাধনা করুন, শক্তির আরাধনা করুন, আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য। তাই প্রত্যেক ভিউয়ার্সের জন্য বলছি, যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই সারা আশ্বিন মাস জুড়ে এই একটি ফুল দিয়ে পুজো দিন। আপনার জীবনের সকল সমস্যা দূরীভূত হয়ে যাবে। যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন তাদের উদ্দেশ্যও বলছি, আপনারা যদি পদ্মফুল না পান তাহলে অপরাজিতা ফুল দিয়েও পুজো দিতে পারেন, কারণ মায়ের আরেক নাম হচ্ছে অপরাজিতা। মা অপরাজিতা ফুলকেও খুবই পছন্দ করেন, তাই যদি একেবারেই সম্ভব না হয় তাহলে আপনি এই অপরাজিতা ফুল দিয়েও পুজো দিলে আপনার মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগবে না। আশা করি সকল দিকগুলি বুঝতে পেরেছেন। এরপরে এই ভিডিওর শেষে আরও অন্যান্য ভিডিওর লিঙ্ক চলে আসবে, যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই দেখতে পারেন। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি প্রেস করে দিতে হবে, তাহলে নতুন কোনো আপডেট এলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সুতরাং অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো দিনে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকের মতো বন্ধুরা এখানেই নমস্কার। শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, শ্রী শ্রী দুর্গা মাতা সহায়।